দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলো কেনা বেচা করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আমরা আপনাদের দেবো। আমরা সামনে দেখছিলাম মফিজুল ভাইকে, উনি হচ্ছেন আমবাড়ি হাটের একজন বড় ব্যবসায়ী। আজকে গরু কিনতে এসেছেন কোচাবাড়ি হাটে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেই। নজরুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। আমবাড়ি হাট থেকে সরাসরি এখানে কি গরু নাই নাকি? বহুদিন পরে আসছি আর কি। আচ্ছা, বাসায় নাই, মানে দেখি দুই একটা যদি হয়। দুই একটা এগুলো কি পার্টির গরু কিনছেন না নিজের জন্য? না, নিজের ভাই। নিজের জন্য মানে বিক্রি করবেন আপনি? হ্যাঁ, বিক্রি বিক্রি করবেন। এইটা কি দাম দিচ্ছেন নাকি? ১৩০ বলছেন দাম চায়, ১৬০। দর্শক শুনছেন যে ১৩০ বলছে দাম চায়, ১৬০। বয়স কেমন? দুই দাঁত। দুই দাঁত জার্সির ক্রস, জার্সি জার্সির ১৩০ বলছেন, চাচ্ছে ১৬০। হাইটও আর হবে না, হাইটও আর হবে না, যতটুকু এমন খালে মোটা হবে। হ্যাঁ, মোটা হবে, একটু হাইট হবে, যেহেতু দুই দাঁত হয়ে গেছে নাকি? যেহেতু দুই দাঁত বিশেষ করে আর ইয়ে হয় না। আচ্ছা, খালি মাংস লাগে। হ্যাঁ, অথবা দুই ইঞ্চি বাড়বে, এরকম বাড়তে পারে, এরকম বাড়তে পারে। দেখি আমরা আরও কিছু তথ্য আপনাদের দেই। আমরা রয়েছি আমরা দেখছিলাম গরুগুলোকে নামানো হচ্ছে। এটা ছোট চার দাঁত কাটাই চলে গেছে না? চার পালার গরু দেখছি আমরা। না ভাই, দেখ নজরুলে কটা কিনছেন? বাজারে একটা পাইছি ভাই। এটা দুই দাঁত? আচ্ছা, এটা হচ্ছে দুই দাঁত। দর্শক দেখছেন এটা হচ্ছে দুই দাঁত, নাপিটাও অনেক বড়। যাতে কি ভাই? পুরা শাহিওয়াল। একটু বাইর করা যাবে, আমরা একটু দেখি। ১৭ বস্তা
কোনো সমস্যা নাই মফিজুল ভাই? দর্শক আমরা দেখছিলাম গরুটিকে, চমৎকার গরু। ক্যামেরা করে নিয়ে যাবেন না? ক্যামেরা গরু বাজারে আছে ভাই, অনেক গরুই উঠছে কিন্তু ভালো গরু নেই। ভালো গরু নাই, জাতমানের গরু নাই। এটা কি দুই দাঁত? হ্যাঁ দুই দাঁত। দুই দাঁত পাগুলা দেখি একটু সামনের পাগুলো। বাজারের কি পরিস্থিতি এখন মফিজুল ভাই? আপনি ভালো বাজার আছে? ভালো জিনিসের ভালো বাজার, ভালো জিনিসের ভালো বাজার সব জায়গায় আছে। তো এটা কত চাচ্ছেন এখন দাম, যেহেতু আপনি কিনছেন বেচার জন্য? 195। এটা কি ফিক্সড? হালকা কথা বলা যাবে, হালকা কথা বলা যাবে, জায়গা আছে, হালকা কথা বলার জায়গা আছে। 195 চাওয়া দাম। এটা কি পারবে আরো? মানে হাইটে হাইটে আমি বলছি, হাইটে আরো 2-3 ইঞ্চি বাড়বে। চাওয়া দাম। আমরা দেখছিলাম গরুটিকে, চমৎকার গরু, একটাই পেয়েছেন আজকে উনি। সংগ্রহে কতগুলো আছে বর্তমানে? একটা এখানে কিনলাম ভাই, এখন দেখি বাজারে কটা হয়। মানে বাড়িতে নাই? গরু আছে আরো। আরো গরু আছে? মানে এই টাইপের গরু? আচ্ছা, তাহলে তো কেউ চাইলে আপনি দিতে পারবেন? আপনার নাম্বারটা বলেন। 017-84-93-19-19। মানে ভালো জিনিসের ভালো দাম দিয়ে কিনতে হবে, বেচতে হবে। বেচতে হবে ভাই, এখন যে ভাইয়ের পছন্দ হবে সেই ভাই নিবে, যার পছন্দ হবে না সে নিবে না। নিবে না তো ঠিক আছে মফিজুল ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন মফিজুল ভাই, আপনি আমবাড়িঘাটে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এবং গরু কেনা বেচা করেন। আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে কেনেন। এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।